সবাইকে জানাই যিশুর ভালোবাসা। আর স্রষ্টা হয়ে সৃষ্ট রূপে যিশু এই পৃথিবীতে এসেছিলেন। তিনি যেমন ঈশ্বরের পুত্র, ঠিক তেমনই তিনি আবার স্রষ্টা, কারণ কিছুই তাকে বাদ দিয়ে হয়নি, কিছুই তাকে বাদ দিয়ে হয়নি। আর যিশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের সঠিক উপস্থাপনকারী, ঈশ্বরের পুত্র যিনি ঈশ্বরকে প্রকাশ করেন, ঈশ্বরের পুত্র যিনি ঈশ্বরের তত্ত্বগুলি প্রকাশ করেন, ঈশ্বরের পুত্র যিনি ঈশ্বরের সমস্ত গভীর বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন। আমি আজকে এই বিষয়গুলোতে কথা বলব। আর আমার কথা বলার যে বিষয় রয়েছে সেটি, আমাদের জীবনে রয়েছে অনেক রকমের ভুল, আর এই ভুলগুলো আমাদেরকে প্রতিনিয়ত আমাদের জীবনের পরিণতি, যে জীবন নিয়ে আমরা যখন চিন্তা করি, আর এই জীবনের পরিণতির বিষয়ে যখন একজন মানুষ চিন্তা করে, তখন সে ভুল করে, নানা রকমের ভুল চিন্তা করে। আর সেই ভুল চিন্তাগুলোর মধ্যে অনেক চিন্তা রয়েছে যা আমাদেরকে প্রতিনিয়ত ভাবিয়ে তুলছে, আসলে আমরা কি সত্যকে জানি, অথবা সত্য জানতে জানতে আমরা ভুল পথ পরিভ্রমণ করছি। আসুন প্রিয়জনেরা, যারা শুনছেন, যারা চ্যানেলের মধ্যে দিয়ে আমার কথা শুনছেন, প্রত্যেককে আমি জানাই যিশুর ভালোবাসা। আরো একটিবার ইম্মানুয়েলের বার্তা জানাই, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি আলফা, যিনি ওমেগা, যিনি আমাদের মধ্যে বাস করেন, সেই পুত্র প্রভু যীশু খ্রিস্টের শুভেচ্ছা এবং তারই সেই জীবনের পথ প্রত্যেকে জ্ঞাত করি। আমি যে প্রথম কথাটি বলবো সেটি ঈশ্বরের পুত্র বিষয়ে, আমার কথার ভুল বুঝবেন না, আমি যে কথাটি বলবো সেটি এই বিষয়ে যে তিনি ঈশ্বরের পুত্র ছিলেন। আর ঈশ্বরের পুত্র মানুষের কাছে এসেছেন, এই অধম পাপীদের কাছে এসেছেন, যেন এই পাপী মানুষ ঈশ্বরের সন্তান বা পুত্র হয়ে উঠতে পারে, এটি ঈশ্বরের পুত্র আসার কারণ। তবে তার আশাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে, তার জীবনকে নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে, তার যে জীবন সে জীবনকে নানা রকম, নানা বিশ্বাসী অনেক লোক অনেকভাবে নিজেদের মতো খামখেয়ালিভাবে উপস্থাপন করেছেন। আমি আজকে সেই কথাগুলো নিয়ে বলতে চাই। ঈশ্বরের পুত্র যিনি উত্তম মেষপালক ছিলেন, প্রতি রাত্রে তিনি নিশ্চিত জাগরণ করতেন, তিনি প্রভাতে জেগে থাকতেন, আর জেগে থাকতে থাকতে তিনি মেষেদের জন্য চিন্তা করতেন, তিনি ভক্তের অবিশ্রান্ত সেই সহায় ছিলেন। আর অবিশ্রান্ত সহায় বলতে আমি তাকেই বলছি যার কাছে ভক্ত গেলে জানে যে আমি রক্ষা পাব, তিনি সেই সহায়, সেই উত্তম সহায়, সেই উত্তম মেষপালক। আমি প্রত্যেকে বলতে চাই যারা দেখছেন আজকে, সেই উত্তম মেষপালক যারা তার মেষ, তাদের বিষয়ে তিনি জানতেন। আমার প্রথম কথা এই, যারা তার মেষ ছিলেন তাদের বিষয়ে তিনি জানতেন এবং এখনো তিনি জানেন। কোথায় আমরা পাবো? আমরা অনেক সময় বলে থাকি কোথায়, কিভাবে, ঈশ্বর যদি সবকিছু জানেন তাহলে কিভাবে এত ওলট পালট হতে পারে, সবকিছু কেন এত বিপরীতে আমার জীবনের প্রতিকূলে যায়, কেন এভাবে হবে? কিন্তু এর উত্তর রয়েছে আপনার বাইবেলে। প্রিয়জনেরা, আমি কেন বললাম তিনি জানতেন কে তাদের মেষ ছিল, ভুল বুঝবেন না, কারণ আমি তাদের কথা বলেছি যারা তাদের মেষ নয়, তাদের কথা বলিনি, কিন্তু তার কথা বলেছি, সেই সমস্ত লোকেদের কথা বলেছি যারা ঈশ্বরের পুত্রকে জানে এবং ঈশ্বরের পুত্র যাদের কারণে এসেছেন, যারা তার মেষ ছিল, আমি সেই মেষদের কথা বলেছি, আমি যারা মেষ না তাদের কথা বলিনি। কারণ আমার যে উদ্দেশ্য রয়েছে আপনাদের সামনে নিয়ে আসবার, সেই সত্যকে, যে সত্যের মধ্যে এক অংশ যদি মিথ্যা থাকে তবে সেটি অবশ্যই আমাকে দোষী করবে। আর আমি আপনাদের সত্য এই কথা বলতে চাই, যোহন তার 6:64 পদে আপনি লক্ষ্য করুন, ইউ মাস্ট ফলো দ্য কনটেক্সট, সেখানে কোনো ভুল নেই, আপনি তাকিয়ে সেখানে দেখুন সেখানে কি লেখা আছে। জানিতেন, তিনি জানিতেন কে কে, কোন কোন লোক কে কে তাকে বিশ্বাস করবে, তিনি পূর্ব থেকেই জানেন কে কে তাকে বিশ্বাস করবে, এবং তিনি পূর্ব থেকে জানতেন কে কে তাকে বিশ্বাস করবে না এবং শত্রু হস্তে সমর্পণ করবে। দেখুন লেখা আছে, বিশ্বাস করুন, যদি না পান তাহলে আপনার বাইবেল খুলুন, দেখুন। আপনাকে আমি দেখিয়ে দিতে চাই, এই তার প্রমাণ, এই তার প্রমাণ, তিনি জানতেন কে কে, তিনি জানতেন হু কে কে তাকে বিশ্বাস করবে। আর তিনি আজও জানেন, তিনি আজও জানেন প্রত্যেকটি হৃদয়, তিনি জানেন, তিনি হৃদয় এবং মর্মের পরীক্ষক, তিনি মর্ম এবং হৃদয়ের অনুসন্ধানকারী ঈশ্বর। আর ঈশ্বর তিনি ছলে কথা বলেন না, ঈশ্বর যিনি ঈশ্বরের পুত্র তিনি ছলে শপথ করেননি, তিনি শপথ করেছেন ন্যায্যভাবে, এবং তিনি জানেন, এবং তিনি জানেন। আজকে আপনাদের প্রত্যেকের সামনে বলতে চাই একটি সত্য কথা, যে কথাটি আপনাদের জানা উচিত একজন বিশ্বাসী হিসেবে। আর যদি আপনি বিশ্বাসে না থাকেন,
আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে ঈশ্বরের পুত্রই সেই ত্রাণকর্তা, যিনি এই জগৎকে বাঁচাতে এসেছেন, যিনি আমাদের ক্রন্দন শুনেছেন, যিনি ত্রাণাকাঙ্ক্ষের ত্রাণের কারণ। আর আমি বলতে চাই, যোহন তার 10:3 কি লেখা রয়েছে, তিনি প্রত্যেকের নাম ধরে, নিজের মেষকে তিনি তার নাম ধরে ডাকেন। তিনি যখন একজন মেষকে নাম ধরে ডাকেন, তিনি কি আপনার নাম জানেন না? তিনি যখন আপনার নাম জানেন, তখন তিনি কি আপনাকে, আমাকে জানেন না? তিনি কি জানেন না অতীত বর্তমান ভবিষ্যৎ কি হতে পারে? কখনো ভুল বুঝবেন না, ভুল শিক্ষা গ্রহণ করবেন না, কারণ ভুলের অনেক কিছু আছে, ভুলের অনেক দিক রয়েছে, যে ভুল শিক্ষা গ্রহণ করতে করতে এই পৃথিবী আজকে ভুলে জর্জরিত। আজকে আরো সত্য বলতে চাই, লক্ষ্য করুন, আমরা দ্বিতীয় বিষয়ে যাই, ইন্ডিভিজুয়ালি নোজ ইচ পার্সন, তিনি প্রত্যেককে আলাদাভাবে জানেন, তিনি নাম ধরে তাদেরকে ডাকেন, তিনি আপনার নাম জানেন, তিনি আমার নাম জানেন, তিনি প্রত্যেকের নাম জানেন। আমি তাদের কথা বলছি না যারা তার মেষ নয়, আমি তার কথা বলছি যারা তার মেষ। কারণ যারা শুধুমাত্র প্রভু প্রভু বলে তাকে ডাকে এবং চোরের কথাও শুনে, সেই সমস্ত মেষেরা তার মেষ নয়, তারা নামধারী মেষ। যেমনিভাবে মেষ পালক রয়েছে, যারা নামধারী, যারা নাম ধরে, তারা নিজেদেরকে মেষ পালক হিসেবে বলতে চায়, কিন্তু তারা মেষেদের কথা চিন্তাও করে না। আমি সেই মেষ পালকদের কথা বলি না, সেই মেষেদের কথাও বলি না, কিন্তু তাদের কথা বলি যারা ঈশ্বরের পুত্রের রব জানে এবং ঈশ্বরের পুত্র, যাদেরকে যাদেরকে নিজের মেষ, যাদেরকে মেষ বলে ডাকেন, যাদের নাম তিনি জানেন, আমি শুধুমাত্র তাদের কথা বলি। আমি আরো একবার বলতে চাই, মেষেদের জন্য তিনি এসেছেন, মেষেদের জন্য তিনি এসেছেন, এবং তিনি শুধুমাত্র সেই মেষেদের জন্য এসেছেন যারা তার বাধ্য হয়। যারা তার বাধ্য হয় না তারা তার মেষ নয়। ইউ ক্যানট বি আ শিপ ইফ ইউ নট ফলো হিম, ইউ ক্যানট বি আ শিপ ইফ ইউ নট ফলো হিম। যারা তার বাধ্য নয় তারা তার মেষ নয়। যিশুর মূর্তিতে চুমু দেওয়ার সাথে সাথে তারা যিশুকে প্রভু প্রভু বলেও ডাকে। এমন অনেক মানুষ রয়েছেন প্রভু যিশু খ্রিস্টের সেই শিষ্য মূর্তির সামনে দাঁড়িয়ে আছেন, সেই মেরির সামনে তারা প্রার্থনা করছেন, তার হস্তে, তার তালুতে, তার পায়ে তারা চুম্বন করছেন। এই মতো লোকেরা যারা নিজেদের বিবেক কোথায় রেখেছেন একবার প্রশ্ন করা যাক। আর যিশুকে যারা জানে তারা শুধুমাত্র জানলেই হবে না, যিশুকে উত্তম রূপে জানার প্রয়োজন রয়েছে। আর আমি যদি বলি তারা কেউ ঈশ্বরের মেষ নয়, কারণ যদি তারা ঈশ্বরের মেষ হতো, শাস্ত্রে এই কথা লেখা আছে যে ঈশ্বর বলেন, আমি আমার গৌরব আর কাউকে দেই না, আর সেই খোদিত প্রতিমাগুলোকেও দেই না, আর সেই প্রতিমাগুলোকেও দেই না যার কাছে তোমরা মাথা নত করো। কোথায় লেখা আছে? ইউ মাস্ট ফলো দ্য কনটেক্সট, ইউ মাস্ট ফলো হোয়াট দ্য বাইবেল সেইজ। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, কোথায় সেটি লেখা আছে আমরা সবাই জানি, আমরা পাঠ করে থাকি, কিন্তু আমরা পাঠ করে ভুলে যাই, কারণ আমরা ভুলে যাওয়ার শ্রোতা। আমরা দেখতে চাই কোথায় সেটি লেখা আছে। যিশয় পুস্তক তার ৪২ অধ্যায়। তিনি একজন ভাববাদী ছিলেন এবং সেই ভাববাদীর হৃদয়ে ঈশ্বর তিনি কথা বলেছিলেন। যিশয় পুস্তক তার ৪২:৮ আমি আপনাদের জন্য পাঠ করতে চাই। আমি সদা প্রভু, ইহাই আমার নাম। আই অ্যাম দ্য লর্ড ইজ মাই নেম। আমি সদা প্রভু, ইহাই মাই নাম। আমি আপন গৌরব অন্যকে, আমি আপন গৌরব অন্যকে কিংবা আপন প্রশংসা খোদিত প্রতিমাদিগকেও দেব না বা দেই না। আমি আমার নিজের মূর্তিকেও সেই প্রশংসা, সেই গৌরব আমি দেই না। আই ডু নট গিভ এনি গ্লোরি টু দেম। যিনি এই কথা বলেন তিনি সেই ঈশ্বর, তিনি সেই সদাপ্রভু, তিনি বাহিনীগণের ঈশ্বর, তিনি সেই পরাক্রান্ত, তিনি সেই সর্বশক্তিমান পিতা, যিনি আজকে সেই সমস্ত লোকদের যারা প্রভু প্রভু বলে ডাকে কিন্তু অন্তরে তাদের বিষ জমা রয়েছে, সেই সমস্ত লোককে ফিরতে বলেন। সুতরাং ফিরুন, নিজেদের পাপের জন্য অনুতপ্ত হন। আমি প্রার্থনা করতে চাই সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আজও ঘুমিয়ে রয়েছেন। আর একজন ঘুমিয়ে থাকা লোক কখনো একজন ঘুমিয়ে থাকা লোককে জাগাতে পারে না। বাইবেল ভার্সন্স, পৃথিবীতে অনেক রকমের কথা রয়েছে, বাইবেল ভার্সন্স, পৃথিবীতে অনেক রকমের বাইবেল এসেছে, কিছু কিছু লোক বলে থাকেন, আর আমার শুনতে খুবই হাসি লাগে। বাইবেল কখনো বিভিন্ন ভার্সনে বিভিন্ন কথায় প্রচারিত হতে পারে না, আর এটি এসেছে কারণ পৃথিবীতে বিভিন্ন ভাষা প্রচলিত রয়েছে।
আপনি একবার চিন্তা করুন, নিজের কাছে প্রশ্ন করুন, ওয়াই দিস ভার্সন আর হিয়ার, ওয়াই দিস ভার্সন আর হিয়ার অ্যান্ড মেন আর রিডিং দোজ, বিকজ দেয়ার আর ল্যাঙ্গুয়েজেস, দেয়ার আর মেনি মেনি ল্যাঙ্গুয়েজেস, মেনি মেনি নেশনস, ইউ হ্যাভ টু নো দ্য ট্রুথ অ্যান্ড দ্য ট্রুথ উইল ফ্রি ইউ। আপনার আমার জানতে হবে, এমনকি একটা দেশেও, একটা দেশে অনেক প্রদেশ আছে যেখানে অনেকভাবে ইংরেজি ব্যবহার হয়, একটা দেশেও অনেক রকমের প্রদেশ আছে যেখানে ইংরেজি একমে রকমের নয়, কোথাও সেটা সার্ভেন্ট, কোথাও সেটা সান। আর আপনি আর আমি, আমরা বলে থাকি বাইবেলকে বিভিন্ন ভার্সনে প্রচার করা হয়, সেখানে মিথ্যা রয়েছে। নো, ঈশ্বরের বাক্যে কেউ যদি কোনো কিছু যোগ করে এবং কেউ যদি কোনো কিছু বিয়োগ করে, তবে ঈশ্বরের শাস্তি সেখানে থাকবে। কিন্তু আমরা বলতে চাই, যদি সেটি বাইবেল না হয়, যদি সেটি ঈশ্বরের বাক্য না হয়, তাহলে তার মধ্যে কোনো সত্যি নেই। আপনি চিন্তা করে দেখুন, একজন বাঙালির ইংরেজি বলার ধরন আর একজন ভারতীয়র ইংরেজি বলার ধরন, দুজনের ইংরেজি ভাষা কি একই রকম হবে? একজন আমেরিকার ইংরেজি আর একজন ব্রিটিশ ইংরেজ, তাদের ইংরেজি বলার কৌশল কি একই রকম হবে? একজন ব্রিটিশ ইংরেজ এবং হাইতির একজন জনগণ, তাদের ইংরেজি বলার কৌশল কি একই রকম হবে? কখনোই সেটি একরকম নয়। একজন মেক্সিকানের ইংরেজি বলা এবং একজন বাঙালির ইংরেজি বলা আপনি কি এক করবেন? যদি না এক করতে পারেন, তবে কিভাবে বাইবেলের প্রত্যেকটি ইংরেজিকে আপনি একইভাবে বুঝাবেন? আপনার ভার্সনের প্রয়োজন রয়েছে। প্রত্যেকটি ভাষায় যে যেভাবে ঈশ্বরের পুত্রকে জানতে পারে, যে যেভাবে তার সঠিক, তার সত্যতা জানতে পারে, সেইভাবে বাইবেলকে উপস্থাপন করা হয়েছে। কিন্তু কিছু লোক রয়েছেন যারা এখনো অবিশ্বাস করেন। আমি আপনাদের জন্য বলতে চাই, আমি আপনাদের জন্য বলতে চাই, নিজেকে আপনি আপনার আবরণ থেকে মুক্ত করুন। যদি না করে থাকেন, তবে সত্য আপনি জানতে পারবেন না এবং আপনি অসত্যে ডুবে যেতে পারেন, গভীর জলের মতো। সেই গভীর জলের মতো যখন আপনি সেখানে ডুবে যাবেন, আপনি নিজেকে উদ্ধার করতে পারবেন না। আমি সেই মেসের সম্পর্কে বলতে চাই, যিশু তো এই কথা বলেছেন। অনেকের প্রশ্ন, অনেকে বলে থাকেন, যিশু তো এই কথা বলেছেন, সুস্থ মানুষের ডাক্তারের প্রয়োজন নেই, প্রয়োজন রয়েছে অসুস্থ ব্যক্তিদের জন্য, পীড়িত ব্যক্তিদের জন্য। আমি আবারও বলতে চাই, তিনি তো বলেছেন সুস্থ মানুষের ডাক্তারের প্রয়োজন নেই, প্রয়োজন রয়েছে অসুস্থ ব্যক্তিদের জন্য। তিনি কি কখনো বলেছেন তোমরা অসুস্থ থাকো? আর যদি তিনি না বলে থাকেন, তাহলে কেন আমরা এই বিষয়টি একটি অজুহাতে নিয়ে গিয়ে আমরা অসুস্থ থাকতে চাই? তিনি তো বলেছেন অসুস্থদের জন্য তিনি এসেছেন বা ডাক্তার এসেছে, তাহলে আমি তো অসুস্থ, আমি অসুস্থই থাকবো, আর ডাক্তার আমার জন্যই আসবেন, আমাকে বারে বারে ক্ষমা করবেন, আমি বারে বারে তওবা করব, আমি বারে বারে ক্ষমা পাবো, আমি আবার ওই অন্যায়টি করব। কিন্তু এই কথা ঈশ্বর বলেননি, কারণ আপনি আপনার মতো করে খ্রিস্টকে দেখতে পছন্দ করেন, খ্রিস্ট আপনার মতো করে বাক্য ব্যবহার করেননি। তিনি বলেছেন সেই মেষেদের কথা যারা অসুস্থ ছিল, কিন্তু এখন সুস্থ হয়েছে। প্রিয়জনেরা, আমি আবারও বলতে চাই, অবিশ্বাসের আচরণ যার মধ্যে থাকে তাদের সবাইকে বলা হয় অবিশ্বাসী, যারাই অবিশ্বাসের কাজ করে তাদেরকে বলা হয় অবিশ্বাসী। আমি জানি খুব অদ্ভুত লাগছে আপনাদের কাছে আমার কথাগুলো আজকে, কিন্তু আমার কথাগুলো অদ্ভুত কিন্তু সত্য, কারণ ঈশ্বরের বাক্য বলে তিনি বিশ্বাসীদের ত্রাণকর্তা, অবিশ্বাসীদের নন। প্রথম তিমোথিও তার 4:10 লেখা রয়েছে, প্রথম তিমোথিও তার 4:10 এই কথা লেখা রয়েছে, তিনি বিশ্বাসীদের ত্রাণকর্তা, হি ইজ দ্য সেভিয়ার অফ দোজ বিলিভার্স, নট নন বিলিভার্স, নট আনবিলিভার্স। আমি এই কথাটি আবার বলতে চাই, তিনি উদ্ধারকর্তা, তিনি মুক্তিকর্তা, কিন্তু তাদের যারা বিশ্বাস করে, তাদের নয় যারা বিশ্বাস কখনোই করে না। একজন রাজার বিচক্ষণতা, একজন রাজার দূরদর্শিতা, একজন রাজার দক্ষতা, যিনি এই পৃথিবীতে এসেছেন, তিনি রাজমুকুট পরেননি, তিনি কাটার মুকুট পরেছেন, যেন আপনি, যেন আমি জীবন মুকুট পরতে পারি। আর সেই রাজা নিজের সবটুকু দিয়ে দিয়েছেন, সেই মেষ নিজের জীবন তিনি দিয়েছেন, সেই হতমেষ তিনি নিজের জীবন দিয়েছেন। আর নিজ জীবন দিয়ে তিনি কি পেলেন? তিনি আমাদেরকে পেলেন, ঈশ্বরের পুত্র নিজের জীবন দিয়েছেন। হ্যাঁ, আমি তাই বললাম, ঈশ্বরের পুত্র, ঈশ্বরের পুত্র। অনেকের প্রশ্ন এখানেই, কেন পুত্র?
আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি কোথা থেকে এসেছেন? আপনি কি কখনো দেখেছেন যে আদিতে মানুষ কিভাবে এসেছে? আপনি যদি এই সত্য বিশ্বাস করে থাকেন, আপনি যদি এই সত্যে বিশ্বাস করে থাকেন, বিশ্বাস স্থাপন করে থাকেন যে নরনারীর সৃষ্টি, যে নরনারী এই পৃথিবীতে এসেছে, সে নরকে, সেই মনুষ্যকে, সেই মানুষকে একটি মৃত্তিকার ধুলিতে, একটি মৃত্তিকার ধুলিতে তাকে নেওয়া হয়েছিল। আর যখন তাকে নেওয়া হয়েছিল, পবিত্র বাইবেলে আপনি পেতে পারেন আদিপুস্তকটা 2:7, যখন সেই নরকে গঠন করা হয়েছিল একটি মৃত্তিকার ধুলি ব্যবহৃত হয়েছিল, আর সেই ধুলিতে যখন প্রাণবায়ু প্রবেশ করানো হয়, তখন সেই নর সজীব প্রাণী হয়ে উঠল, সেই মনুষ্য, সেই ধুলি সজীব প্রাণী হয়ে উঠল। ততক্ষণ সজীব প্রাণী হয়নি যতক্ষণ পর্যন্ত সেখানে প্রাণবায়ু প্রবেশ করানো হয়নি। কি সেই প্রাণবায়ু? প্রশ্ন করুন নিজেকে, কি সেই প্রাণবায়ু? দিস ইজ হোয়াট দ্য স্পিরিট ইজ, দ্য স্পিরিট হুইচ গিভস লাইফ। মনুষ্যপুত্র প্রভু যীশুখ্রিস্ট বলছেন, আমি তোমাদের যে কথা বলি তা আত্মা, এবং এই আত্মায় জীবন দেয়। আমি তোমাদের যে কথা বলি সেটি আত্মা, এবং এই আত্মায় জীবন দেয়। যে দুনিয়া থেকে আসে সে দুনিয়ার কথা বলে, কিন্তু যে ঊর্ধ্বে থেকে আসে সূর্যের কথা বলে, এবং তিনি ঊর্ধ্বে আছেন, স্বর্গে কেউ ওঠে নাই, কিন্তু ঈশ্বরের পুত্র তিনি সেখানে রয়েছেন, আর আমরা তার মধ্যে দিয়ে সে স্বর্গ লাভ করতে পারি। যারা বিশ্বাস করে না ঈশ্বরের পুত্রকে, তারা বিশ্বাস করে না আদিতে আদম বা সেই মনুষ্যের সৃষ্টিকর্মেও। যদি আপনি ঈশ্বরের মনুষ্য সৃষ্টি বা মনুষ্য নির্মাণকে বিশ্বাস করে থাকেন, তবে ঈশ্বরের পুত্রের সেই আগমনকে কেন বিশ্বাস করেন না? তিনি তো ঈশ্বরের সেই অদ্ভুত সৃষ্টি, যিনি স্রষ্টাই ছিলেন, যার মধ্যে দিয়ে সমস্ত কিছু দৃশ্যমান হয়েছে, যিনি সমস্ত কিছু এই পৃথিবীতে এনেছিলেন, তিনি দৃশ্যমান করেছিলেন, সে সমস্ত অদৃশ্য বিষয়ের যিনি প্রস্তুতকারক, গঠনদাতা। তিনি নাসরতের কাঠমিস্ত্রি হতে পারেন, কিন্তু এই জগতের গঠনদাতা। আমি মথি লিখিত সুসমাচার 3:14-17 দিয়ে শেষ করতে চাই। সেখানে যখন বাপ্তাইজক যখন বাপ্তিস্ম দিচ্ছিলেন, আর তখন দেখা গেল স্বর্গ থেকে একটি অদ্ভুত কণ্ঠ, এবং সেই কণ্ঠ কি বলছে? তিনি বলছেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। ইনি আমার প্রিয় পুত্র এবং ইহাতেই আমি প্রীত। আর আত্মা দ্বারা যখন তিনি নিত হলেন, যখন প্রান্তরে নিত হলেন, দিয়াবল আর কোনো কিছু নয়, কিন্তু সেই বাক্য দিয়েই ঈশ্বরের পুত্রকে সে পরীক্ষা করা শুরু করল। মনে রাখুন প্রিয়জনেরা, প্রত্যেকের জন্য আমি বলতে চাই, আপনি আমি যদি ঈশ্বরের সন্তান হতে চাই, আমাদেরকে পরীক্ষিত হতে হবে। পরীক্ষক আমাদের পরীক্ষা করতে চাইবে, কিন্তু আমরা যেন উত্তম রূপে ঈশ্বরের বাক্যকে ব্যবহার করি। কারণ মনে রাখবেন, এরকম অনেক প্রশ্ন আছে, ঈশ্বরের পুত্র কেন বলা হয়? ঈশ্বরের পুত্র কোনো খ্রিস্টিয়ান বলেনি, ঈশ্বরের পুত্র কোনো বিশ্বাসীর মুখে ছিল না, ঈশ্বরের পুত্র স্বর্গ থেকে ভেসে আসা সেই কণ্ঠ, যেখানে পিতা নিজে বলেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। বিজয়ী রাজার প্রশংসার্থে নিয়ত সজাগ থাকুন। এই আশ্বাস বাক্য ব্যবহার করছি প্রত্যেকের জন্য। সত্যকে জানুন, মিথ্যাকে উপেক্ষা করুন, জয়যুক্ত হন প্রভু যীশুর সাথে। ক্রুশের সেই পথ অতি সরু পথ, দুর্গম পথ, যুদ্ধের শেষটা অবশ্যই সুন্দর পথ।